হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা বৌভাতের ভিডিও শেয়ার করব। আর বিয়েতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট হঠাৎ করেই ঠিক হয়েছিল, তাই বিয়ের দিনও কিছু ভিডিও ক্লিপ বানিয়েছিলাম, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি বসিয়ার যাচ্ছি, ক্লাস আছে। তাই তো তোমাদের আর সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব, যদি সেটা কিনতে পারি তাহলে। তো তোমরা সবাই অবশ্যই মাস্ক পরবে আর সেফ থাকার চেষ্টা করবে। চলো দেখি। তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব, বাসে বসে আছি। আর ফাইনালি এটা আমি কিনে ফেলেছি, তুমি দেখতেই পাচ্ছ। যখনই আমি ক্লাসে যেতাম তখন যাত্রার পর থেকে এটা দেখতে পেতাম। সেদিন থেকে আমার খুব ইচ্ছে ছিল এটা কেনা, তো ফাইনালি আজকে কিনেছি। আমার খুব ভীষণ আনন্দ হচ্ছে আমার। আর এখন আমরা টোটোয় করে যাচ্ছি, প্রচুর হাওয়া হচ্ছিল। দিদি মাস্ক পরে গেছে, করোনা করোনা। তো আমরা এখন রেডি হচ্ছি, একটু পরে সেজে বুঝে বউ হাতে। তো চলো তোমাদের সঙ্গে রেডি হয়ে কথা বলছি। রেডি হয়ে সবাই এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। এখানে অনেক লাইট দেখতে পাচ্ছ, তার কারণ একটা, এখানে এখন একটা বাজি ফাটানো হবে, তাই দেখার জন্য প্রচুর লোক এখানে এখন জড়ো হয়েছে পুকুর পাড়ে। এখন তারই সবার মৃদু মৃদু লাইট এখন জ্বলছে, এবার বাজিটা ফাটানো হচ্ছে, সময় সবাই দেখতে পাবে, তারপরে আমাদের দেখবে আমরা কেমন সেজেছি। Thank you.
বল তুই একটু বলে দে এটাই তো ভিডিও করতে হবে আর কিছু না একদম ভাতে ডাল দিয়েছে বাট আমি যেহেতু ডাল খাই না তাই আমার ভাতে ডাল নেই আর আমি খাচ্ছিও না ডাল দিল আর কি দিল আর কি এঁচুড়ের তরকারি দিয়েছিল কিছু খাইনি বেগুন দিয়েছিল বেগুনটা দিয়েছিলাম আর কিছু খাইনি এতক্ষণ পর চিনি মাছের মালাইকারিটা দিয়েছে আমার ফেভারিট চিনি মাছ গুলো ছোট ছোট চিনি মাছের মালাইকারি দিয়ে এখন খাচ্ছি ভালো লাগে না মিষ্টি মিষ্টি মল্লিকা পিছনে চেয়ারে বসে বেরোবে নীল বলো না বলো 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 ইনস্টাগ্রামে তো তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি ডেসক্রিপশন বক্সের লিংক আছে আমরা বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে লাইট ছাড়িয়ে এখন অন্ধকারের মধ্যে আমরা দুজন যাচ্ছি দেখা তোর মুখ দেখা তো আমরা এখন বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে একটুখানি এক মিনিট এক মিনিট লাগবে যেতে চলো ঠিক আছে তো
টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।